কমপ্লিট হয়েছে? জি স্যার। দাঁড়ি কেন, বসুন। রাত্রে ঘুমোতে পারছি না, এই জন্যই হয়তো। অফিসে খুব একটা তো কাজে চাপ নেই, রাত জাগছেন কেন? আসলে হয়েছে কি স্যার, যে আমার বাসার দারোয়ানটা হুট করে কিছু না বলে চলে গেছে, তুই চোর ডাকাতের ভয়ে নিজেই বাসা পাহারা দেই। এই সমস্যা? তাহলে আপনি কাজ করেন না, নতুন দারোয়ান নিয়োগ দেন। স্যার আপনি তো জানেন, ঢাকা শহরে দারোয়ান আর কাজের বুয়া পাওয়া একটা সৌভাগ্যের বিষয়। তাও সঠিক। আচ্ছা, আমার কাছে না একটা গ্রামের ছেলে আছে। না না, ছেলেটা খুব ভালো, আপনার কাজ করেন না, ওই 3 মাসের জন্য কে নিয়ে নেন। অবশ্য 3 মাস পর ওই ছেলেটা অন্য জায়গায় জয়েন করবে। স্যার আমি তো 3 মাসের জন্য চাচ্ছি না, আমি পার্মানেন্টলি চাচ্ছি। আপাতত 3 মাস রাখেন, যখন আপনি পার্মানেন্ট পেয়ে যাবেন তখন ওকে বেতন দিয়ে বিদায় করে দেবেন, তাহলেই তো হলো। এইটা অবশ্য ভালো পরামর্শ দিয়েছেন স্যার। তাহলে সমস্যার সমাধান হলো তো? জি স্যার। আপনার ঠিকানাই ছেলেকে আমি 2-1 দিনের মধ্যে পাঠিয়ে দেবো, কি বলেন? জি স্যার। টেনশন শেষ? হ্যাপি? জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। আপনার বাসার দারোয়ানের চাকরির জন্য বলা হয়েছে। ও আচ্ছা আচ্ছা, স্যার তোমাকে পাঠিয়েছে না? জি স্যার। ওকে, নাম কি তোমার? আমার পুরো নাম আরমান হোসেন আর ডাক নাম সম্রাট। নাম সম্রাট আর কাজ করবে দারোয়ানের? নামে আর কি আছে যে স্যার, মজা ব্যাপার হচ্ছে আমার মহল্লার সবচেয়ে কুৎসিত যে লোকটা তার নাম হচ্ছে সুন্দর আলী, আর সবচেয়ে লম্পট যে লোকটা তার নাম ইজ্জত আলী। এখনকার যুগে নামের সাথে কাজের কোনো মিল থাকে না স্যার। তা পড়ালেখা কিছু জানো তুমি? জানি স্যার, কিন্তু অতটা না, অত পড়ালেখা জানলে তো দারোয়ানের চাকরি করতে আসতাম না। পূর্ব কোনো অভিজ্ঞতা আছে? দারোয়ানের চাকরিতে আর অভিজ্ঞতার কি স্যার, আমার কাজ তো গেট খোলা লাগানো। তোমার কথা শুনে বেশ চালাক চতুর মনে হচ্ছে, তোমাকে দিয়ে হবে। ওয়েল, তুমি কালকা থেকে জয়েন করতে পারো। হ্যাঁ শোনো, ওই গ্যালারির পাশে রেস্টোর রুম আছে, ওটা একটু সাফসুতরো করে তোমার থাকার ব্যবস্থা করে নিও। হ্যাঁ জি স্যার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আসি স্যার। হ্যাঁ ওকে, ওয়েলকাম স্যার। আরে কিসের ননসেন্স, অপরিচিত লোকে বাসায় ঢোকা নিষেধ। আপনি জানেন আমি কে? আরে আপনি যাই হন, আমার জানা লাভ আছে। মালিকের করা নিষেধ যে এই বাসায় কারো ঢোকা নিষেধ, অন্যদিকে যান যান। আমি বাড়ির মালিকের মেয়ে। আপনি এই বাড়ির মালিকের মেয়ে না, মিথ্যা কথা কয়ে ঢুইকা সবাই অজ্ঞান করে জিনিসপত্র লয়ে যাবেন কা না, এই চালাকি। এ যান যান। আপনি কি আমাকে ভিতরে ঢুকতে দিবেন না হলে আপনার কপাল আজকে শনি আসছে। দিতাম না, মালিক ঘুমাইতেছে, এই সময় হেরে ফোন দেওয়া যাবে না। আমাদের নতুন দারোয়ান আজকে জয়েন করেছে। ও আজকে জয়েন করেছে, আজকে রিটায়ার। মানে কি বলছিস তুই? বাবা আমাকে যা তা সব বলছে, আমাকে ভিতরে ঢুকতে দেয় না। কিন্তু ওকে যদি আজকে বিদায় করে দেই তো আজকের মতো দারোয়ান পাবো কোথায়? সেই আমাকে চেয়ার নিয়ে গেটে সারা বাড়ি পাহারা দিতে হবে সারা রাত ধরে। বাবা আমি যেহেতু তোমাকে বলেছি, তুমি ওকে আজকে বেতনটা দিয়ে ওকে চাকরি থেকে বিদায় করো। করুণ মুখটা একটু দেখ মা, একটু দয়া কর। এই বান্দরের মতো চেহারাটাকে তোমার করুণ মুখ মনে হচ্ছে? একটা আস্ত জানোয়ারের চেহারা। আরে আমি ওর কথা বলি না, আমি বলছি আমার করুণ মুখটা দেখ, শেষবার মতো দয়া কর মা। বাবা
জাস্ট তোমার জন্য আমি একে মাফ করে দিলাম। কি লাগে ভাই সিসি স্যার? তুমি বাঁচো নাই। বাঁচি আমি। মন খারাপ গল্প কিসের গল্প? খুশ গল্প। আমি তো গল্প জানি না। আপনি জানেন না তাতে কি হয়েছে? আমি তো জানি। আমি কমু আপনি শুনবেন। হয়েছে কি? মানে সকালে গেটে আমার ডিউটি আছে, এখন আমার ঘুমাইতেই হবে। আচ্ছা আপনি এরকম করেন কেন? আমি বুয়া বইলে আপনি আমার অবহেলা করতেছেন। না না না, অবহেলা করতেছি না। দেখেন আপনিও কিন্তু দারোয়ান, ডাক্তারও না ইঞ্জিনিয়ারও না। না ঠিক আছে, ঠিক বলছেন। আচ্ছা আপনি কি বিবাহ করছেন? আস্তাগফিরুল্লাহ, না না এমন হয় নাই। আমার হয় নাই। এইসব কথা আপনি আমার কেন বলতেছেন? না জানাই রাখলাম, আমার গ্রামে বিয়ের সাথে কথাবার্তা চলতেছে তো। জানা খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। আসলে আমি দেখতে অনেক সুন্দর তো, অনেক ছেলেরাই আমার বিয়ের প্রস্তাব দেয়। আচ্ছা আপনি কোন? আমি একলা মানুষ, কয়জনের বিয়ে করবো? একটা মানুষ কয়জনের বিয়ে করবো? ঝামেলা আছে অনেক, বুঝতে পারতেছি। তাই চিন্তা ভাবনা করতেছি, একটা দারুণ টান দেখ বিয়েটা করেই ফেলাম। ঠিক আছে আমি আপনার জন্য একটা ভালো পাত্র খুঁজে দিব না। আচ্ছা ঠিক আছে আপনি ঘুমান, আমি যাই। আচ্ছা যান। তো বিশাল বড় ঝামেলা, এই ঝামেলা থেকে দূরে থাকতে হবে। এই মহিলার মতি গতি কিছু ভালো না, কেমন কেমন যেন করে। তোমাদের না এদের সম্পর্কে কোনো ধারণাই নেই, এরা প্রত্যেকটা বদমাইশ, আর টাকা দিয়ে কি করে মদ গাঁজা খেয়ে নষ্ট করে। ছেলেটাকে দেখে কিন্তু আমার সেটা মনে হয়নি। এটাই তো মায়েদের সমস্যা, মানে হুট করে কাউকে বিশ্বাস করে ফেলে। একটা কথা বলি তোকে, হুট করে যেমন কাউকে বিশ্বাস করাও খারাপ, তেমন হুট করে কাউকে অবিশ্বাস করাটাও খারাপ। যা নিজের কাজ কর। কি হলো, কি সমস্যা? কি গাড়ি স্ট্যান্ড নিচ্ছে না স্যার? তুমি দেখি ভালোই গাড়িটা আছে, কোথায় শিখলে? আমার
মামার বাসায় যখন ছিলাম তখন টুকটাক তোমার মামার বাসা পাশে একটা গ্যারেজ ছিল তো ওইখানে টুকটাক কাজ ছিল ও আচ্ছা ঠিক আছে তুমি থাকো হ্যাঁ আমি গেলাম আমিও ভালো আছি তবে জানিস কালকে না আমি আমার অ্যাসাইনমেন্টটা জমা দিতে পারবো না আরে আমার ল্যাপটপে কি যেন একটা ঝামেলা হইছে আসসালামু আলাইকুম ম্যাডাম ল্যাপটপ ছাড়া তো শোন না ল্যাপটপ ছাড়া তো কোনো কাজ করা যায় না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি একটু পরে কথা বলছি আপনার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আমার ডাকছেন হ্যাঁ আপনার নামটা জানো কি জি আমার নাম সম্রাট ওরে বাবা কোথাকার সম্রাট কোথাকার সম্রাট না বাবা মা নাম রাখছে আচ্ছা আপনাকে ডেকেছিলাম একটা দরকারে আশেপাশে কোনো প্রিন্টিং এর দোকান খোলা আছে কেন ম্যাডাম আপনার বাসায় তো প্রিন্টিং এর মেশিন আছে আসলে আমার ল্যাপটপে না কি যেন একটা ঝামেলা হইছে কোনো কাজই করতে পারছি না ও তাহলে আমার একটু দেন আমি দেখি কি হইছে আপনি দেখে কি করবেন না আসলে ওই আমার মামার পুরাতন একটা ল্যাপটপ ছিল তো মাঝে মধ্যে আমার এটা কাজ করতে দিত তা আমি টুকটাক ল্যাপটপ চালাইতে পারি ঠিক আছে তাহলে আমার সাথে চলে আচ্ছা চলো এই যে ম্যাডাম আপনার ল্যাপটপ আপনি এক কাজ করেন কাল বাদে পরশু ল্যাপটপটা কোথা থেকে ঠিক করে আনেন ঠিক করে আনতে হবে না ম্যাডাম আমি ঠিক করে দিছি হোয়াট ম্যাডাম এই ল্যাপটপের ভয়েস সেটিংসে ঝামেলা ছিল আমি সেট আপ করে দিছি আর ঝামেলা হবে আপনি কি আমার সাথে আরকি করছেন নাকি না ম্যাডাম এই আর কি করবো কেন সত্যি কথা বলতেছি ঠিক করে দিছি আপনি চেক করে দেন আমি সত্যি আপনার কাজে মুগ্ধ আপনি আমার অনেক বড় একটা উপকার করেছেন কালকে আমার অ্যাসাইনমেন্ট জমা দেন লাস্ট ডেট আপনি যদি ল্যাপটপটা ঠিক না করে দিতেন আমি কিভাবে অ্যাসাইনমেন্ট জমা দিব সেটা জানতাম না কিন্তু ম্যাডাম আপনি অ্যাসাইনমেন্ট করলে এক্সামের প্রস্তুতি নেবেন কখন হয়ে যাবে কোনো রকমে আমি একটা কথা বলি কি ম্যাডাম আমি না টুকটাক টাইপিং জানি আপনি যদি কিছু মনে না করেন আপনার অ্যাসাইনমেন্টের কাজগুলো আমি করে দিতে পারি সত্যি সত্যি যদি করে দেন তাহলে আপনার জন্য একটা গিফট আছে তাহলে ম্যাডাম আপনি এক কাজ করেন আপনি আমার এগুলো দিয়ে দেন আমি টাইপ করে প্রিন্ট করে এনে রাখুন না আচ্ছা তাহলে আপনি এই ল্যাপটপ আর খাতাটা নিয়ে যান আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাই আচ্ছা দেখো ডিজাইনটা কি সুন্দর হয়েছে না সারাদিন এসব কি নিয়ে পড়ে থাকো হ্যাঁ একটা কিনতে যে এরকম হাতে বোনা ড্রেস দেখবে কত টাকা লাগে না মনে হয় কিনে নিয়ে রাখে তোমার কিনে দেয়নি বোধ হয় দিছো তো ওই যে এখন তো নিজে নিজে করছে এটা রাখো না একটু রেখে কি করব প্রেমের গল্প বলবো তাও পারতে যদি লাভ ম্যারেজ হতো আমিও তাই ভাবি আমাদের তো অ্যারেঞ্জ ম্যারেজ লাভ ম্যারেজ হলে অবশ্য প্রেমের কিছু গল্প থাকতো তোর কি মনে হয় আমরা অসুখী আমি কি একবারও বলেছি যে আমরা অসুখী আমাদের মতো সুখী দম্পতি অ্যারেঞ্জ ম্যারেজে কমই হয় তা অবশ্য ঠিক যদিও আমাদের প্রেমের গল্প একটু কম আছে দরকার নেই তো প্রেম প্রেম শোনো এই যে এগুলো তোমার কাজও বন্ধ আমার কাজও বন্ধ অনেকদিন গান শুনি না একটা গান শোনো গান গাইব হ্যাঁ মেয়েটা শুনলে কি ভাববে ভাবে মামা খুব ভালো আছে ভালো কিছু শিখবে সেও তার হাজবেন্ডের সঙ্গে এরকম ভাবে মিশবে আমার হাসবে না তো যে মা বাবা বুড়ো বসে প্রেম করছে তুমি গাবা সবসময় গাইতে বললে একটার পর একটা কথা বাড়াতে থাকো গাবো না কি গান গাইব যা ইচ্ছা কিন্তু আমাকে নিয়ে হতে হবে অমর নিশীথ রাতির বাদল ধারা
আমার নিশীথ রাতের বাদল ধারা এসো হে। কি করতেছেন আপনি? ম্যাডামের একটা কাজ টাইপ করতেছিলাম। এসব বেহুদা কাম করে লাভ আছে? বেতন কি বাড়াইয়া দিব? সব কাজ কি মানুষ বেতনে লেগে করে? এসব ব্যাগের কাম বাদ দিয়া আমার লগে একটু গল্প করেন, আমি আপনার বেশি করে দুশ্চিনি দিয়া কফি বানায় খাওয়াম। আমার কফি পছন্দ। তাহলে আপনি কি পছন্দ? আমি অনেক ভালো রান্না করি, আমার রান্নার কোর্স কমপ্লিট করা আছে। আপনি কোন কি খাইবেন? আমার কিছু খেতে ইচ্ছা করতেছে। আচ্ছা, আপনি এরকম কেন? কেমন? আপনার কথার মধ্যে কোনো রসকস নেই। রসকস থাকবে কেন? আমি তো দারোয়ান, বাংলা সিনেমার হিরো না, আর আমার রসকসের লেগে বেতন দেয় না। আর কিছু বলবেন? জি না, আমার বেশি বকবক করা মানুষ পছন্দ না। আমি নিজেও বেশি কথা বলি না, আর বেশি কথা বলার মানুষ আমার পছন্দ না। আচ্ছা, আমি ওনা আসি। কে বলে কথা কম বলে? কথা শুরু করলে থামেই না। আবার কয়, আমি কথা কম বলি? বক বক করা মানুষ পছন্দ করি না। এট এ প্রাইস দ্য জন হ্যাজ এ। কি খবর? আমার অ্যাসাইনমেন্ট কই? ম্যাডাম, আপনার অ্যাসাইনমেন্ট এই যে। ম্যাডাম, আপনার অ্যাসাইনমেন্ট এই ইংরেজি বই দিয়ে আপনি কি করেন? ও, এটা ম্যাডাম স্টোর রুমে পড়া ছিল, তা আমি একটু নাইরা সেরা দেখতেছিলাম। তাই বলেন, আমি আবার ভাবলাম ইংরেজি পড়ার মতো শিক্ষিত হলেন কবে থেকে। আরে না না, পড়তাছিলাম না, ওই একটু দেখতাছিলাম আর কি। আমি এক্সাম দিতে যাচ্ছি, আমাকে উইশ করবেন না? জান ম্যাডাম, আল্লাহ ভরসা। আমি তো পরীক্ষায় ভালোই করব না, আমি আবার ক্লাস পালানো ফেল টুর ছাত্রী। আরে না, শুনেন, মাথা ঠান্ডা রেখা পরীক্ষা হলে পরীক্ষা দিবেন, দেখবেন ভালোই। আমার পরীক্ষা যদি ভালো হয় তাহলে আমি আপনাকে আগামীকাল ট্রিট দিব। আর এই যে আমি পরীক্ষা দিতে পারছি না, একমাত্র আপনারই জন্য। আপনি যদি আমার অ্যাসাইনমেন্ট না করে দিতেন তাহলে আজকে আমি পরীক্ষার প্রিপারেশন নিতে পারতাম না। আরে না, ট্রিট দিতে হবে না, আপনি পরীক্ষা ভালো করলে আমি খুশি হব। আমি তাহলে আসি। আচ্ছা যান। ম্যাডাম আমার ডাকছেন। হ্যাঁ, আপনি নিজেকে কি মনে করেন? কেন ম্যাডাম, আমি আবার কি করলাম? আমি আপনাকে যে অ্যাসাইনমেন্টটা লিখতে বলেছি আপনি সেটা না লিখে অন্য টাইপিং কেন করছেন? ম্যাডাম, আপনার অ্যাসাইনমেন্টে কিছু ভুল ছিল, তা আমি ওই ভুলগুলো শুধরে নতুন করে আবার টাইপ করে প্রিন্ট করেছি। আপনাকে মাতব্বরি করতে কে বলছে? আই এম সরি ম্যাডাম। আপনি জানেন আপনার জন্য স্যার পুরো ক্লাসের সামনে আমার অনেক প্রশংসা করেছেন। আমি তো ভয় পেয়ে গেছিলাম। এই প্রথম স্যার আমাকে এতটা অ্যাপ্রিশিয়েট করেছে, আর তা শুধুমাত্র আপনার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ ম্যাডাম। ভাবছি আপনাকে একটা ট্রিট দিব। ট্রিট না, আমি আপনাকে সুন্দর একটা জিনিস গিফট করব। আচ্ছা ম্যাডাম, চলেন আমার সাথে। কোথায়? কোথায় আবার? শপিং মলে। ও আচ্ছা, চলেন। আপনি কি এই দারুণের পোশাক পরে যাবেন? তাহলে আপনার ভালো ড্রেস নেই? আছে তো। তাহলে যান, ওটাই পরে আসুন। জি ম্যাডাম, চলুন। মানে না করে চলেন।
শাড়ি দেখেন ভালো। ও আচ্ছা ভালো শাড়ি না? একটু শাড়ি দেখতে পারেন? অন্য কালার দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে কালার দেখেন। তাহলে যে একটা শাড়ি দেখতে পারেন। হ্যাঁ কালো কালারের না। কালো না না ঠিক আছে। তারপরে যে আপনি একটা বাসন্তীর সাথে কন্ট্রাস্টটা দেখতে পারেন। কিন্তু ভালো শাড়ি। ভালো কোনো শাড়ি দেখান স্ট্যান্ডার্ড, লাইক বাড়িওয়ালার মেয়েরা পরে, বড়লোক মেয়েরা পরে, ওরকম ক্লাসিক। ঠিক আছে ওই কাজ করে সেটা নিয়ে আসুন। সেটা দেখতে পান সম্পূর্ণটা কাজ। এটা চলে? এটা দাম রাখা যাবে 5,500 টাকা। একদম এত দাম? কোয়ালিটি শাড়ি আপনি যেটা বলেছেন। আরে কিছু কম রাখেন। আচ্ছা ঠিক আছে কিছু কম রাখবো। এটা প্যাকেট করে দাও, 5,000 টাকা রেখে দেবো একদম। আমাদের গাড়িটা তো পুরানো হয়ে গেছে, ওইটা বিক্রি করে একটা ভালো গাড়ি কিনো না। তুমি তো পুরনো হয়ে গেছো, পাল্টে ফেলবো আমি গাড়ি? তোমাকে না ভালো কোনো কথাই বলা যায় না। শোনো, চাকরিতে প্রথম প্রমোশন পেয়ে খুশিতে গাড়িটা কিনেছিলাম। এই গাড়ির সাথে আমাদের অনেক আনন্দ, অনেক ভালোবাসার স্মৃতি জড়িত। কিন্তু তোমার এই খুশিকে স্টার্ট দিতে তো ধাক্কা লাগে। এই খুশি তো রাস্তাঘাটে আটকে যায়, এই খুশি তো একবার থেমে গেলে আর চলতেই চায় না। আমি বলি কি, এই খুশিকে আমরা চেঞ্জ করে বা বিক্রি করে একটা নতুন খুশি কিনে আমি একটা নতুন গাড়ি। দেখা যাক কি করা যায়। দেখা গেলে হবে না, বলো কিনবে দেখি। তাও স্বীকার করবে না? এই নিন আপনার গিফট। খুব খুশি হয়েছি ম্যাডাম। এটা কিন্তু পরে দেখাবেন, আপনাকে কেমন মানে। ঠিক আছে ম্যাডাম। চুপ করে কেন, কিছু বলবেন? ম্যাডাম কিছু মনে না করলে, আমি আপনার জন্য একটা গিফট আনছিলাম। তাই নাকি? কি এটা? আমি খুলে দেখেন ম্যাডাম। এই শাড়ি আমার জন্য? জি ম্যাডাম। টাকা পেলেন কোথায়? গতকাল আপনার বাবা বেতন দিছে তো ওইখান থেকে কিনছি। সব টাকা কি আপনি শাড়িতে খরচ করছেন না বাড়িতেও কিছু পাঠিয়েছেন? আরে না না, সব খরচ করি নাই, আমার কাছে কিছু আছে। শুনেন, টাকা সঞ্চয় করতে শিখুন, না হলে পরে পস্তাবেন। আমার বাবা তাই কয়। আপনার বাবা ঠিক কথাই বলে। আমার টাকাটা চুরি করছে।
আমি বুঝতে পারছি না সম্রাট কেন তো টাকা নিতে যাবে। আমার মনে হয় না সম্রাট টাকা চুরি করার মতো ছেলে। গরিবের কোনো বিচার নাই। আমার মায়ের অসুখের জন্য আমি এত কষ্ট করে টাকা গুলো জমাইছি, ওই টাকা গুলো দারোয়ানে চুরি করছে। এই কান্না থামো তো, তুই কি নিশ্চিত যে সম্রাট টাকাটা নিয়েছে? এই বাড়িতে ওই দারোয়ান আর আপনারা ছাড়া আর কে আছে? আমার টাকা গুলো চুরি করবো, ওই বদমাইশে চুরি করছে। সম্রাট আমার অফিসের বড় স্যারের পরিচিত একটা ছেলে, আমি যদি কিছু বলি ওটা দেখতে খারাপ দেখা যায়। আমি আমার বড় স্যারকে বাসায় এনে ওনাকে সব কিছু খুলে বলি, দেখি স্যার কি ফয়সালা দেন নাকি। এই হলো তো, আমি এত কিছু বুঝি না, আমি আমার টাকা ফেরত চাই। বললো তো ব্যবস্থাটা করবে, যা এখন চা নিয়ে। তুমি একটু বলে দেখো মেয়েটার টাকা এত কষ্ট, কিন্তু সম্রাট এটা কেন এটা আমার বিশ্বাস হয়। এটা আমারও বিশ্বাস হয় না, তারপরে ও যখন সন্দেহ করছে আর কে নিতে পারে। ঠিক আছে, দেখি আমি জিজ্ঞেস করে দেখি। আমি আপনাকে যেরকম ভেবেছিলাম আপনি কিন্তু সেরকম অনেক ভালো। কেমন ভাবছিলেন? কিছুটা গাধা আর ঘাড়টা টাইপ। আপনি অনেক ভালো। কতটা ভালো? অনেকটা ভালো। আচ্ছা আপনি কি আমাকে ভয় পান? আগে পাইতাম। আর এখন? এখন ভয় পাই না। দাঁড়ান, আজকে আপনার চাকরি শেষ। আমি তো আসি আর অল্প কয়েকদিন এখানে, আমার তো এই দারোয়ানের চাকরিটা 3 মাসের জন্য। এরপর কোথায় যাবেন? কই যাবো তা জানি না, ভাগ্যে যেখানে রাখছে সেখানেই যাবো। আচ্ছা আপনি চলে গেলে আমাকে মিস করবেন না? কি হলো জবাব দেন। আচ্ছা ম্যাডাম আমি গেটে যাই, কেউ চলে আসলে দরজা খুলতে সমস্যা হয়ে যাবে, আমি যাই। তার মানে আপনি বুঝাচ্ছেন যে আপনার বাসার কাজের বুয়া রাবিয়ার টাকা সম্রাট চুরি করেছে? স্যার আমি বুঝাচ্ছি না, আসলে এটা রাবিয়ার অভিযোগ। অভিযোগ? জি স্যার। সম্রাট তোমার বক্তব্য কি? আমি টাকা চুরি করিনি। রাবিয়া এ বিষয়ে তোমার বক্তব্য কি? আমি শিওর এই বদমাশি আমার টাকা নিছে। তুমি শিওর? আচ্ছা যেহেতু আমার সুপারিশে সম্রাট এই বাসায় দারোয়ান হিসেবে এসেছে, সো রাবেকে আমি টাকাটা দিয়ে দেবো। টাকা অনিমু লগে বদমাশি বিচারও চাই, ওরে যেন গলার মতো জুতার মালা পরায় পুরো মহল্লা আড়াই নয়, ওই যেন এরকম আকার টাকা চুরি করতে না পারে। সম্রাটকে আমি খুব ভালো করে চিনি, ও এমন কাজ করতেই পারে না। তাহলে ওই হাজার কথা কথা স্যার আমি কি মিশা কথা কইতেছি? তুমি অবশ্যই মিথ্যে কথা বলছ, কারণ আমার নিজের ছেলেকে আমি এমন করে শিক্ষা দেইনি যে ও টাকা চুরি করবে। ছেলে মানে আপনার ছেলে? হ্যাঁ, সম্রাট হচ্ছে আমার নিজের ছেলে। কিন্তু একটা দারোয়ান আপনার ছেলে হতে যাবে কেন? মাস সাহেব আমার মনে হয় কথাটার মধ্যে একটু ভুল আছে। দারোয়ান আমার ছেলে না, আমি আমার ছেলেকে আপনার বাসায় দারোয়ান হিসেবে পাঠিয়েছি। ওর প্রথম পরিচয় হচ্ছে ও হোসেন গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। ইলিয়াস হোসেনের একমাত্র পুত্র আরমান হোসেন। স্যার আপনার এত টাকা পয়সা ধন সম্পত্তি থাকতে আপনি আপনার ছেলেকে দারোয়ানের চাকরি করতে পাঠালেন? টাকার মূল্য বোঝাতে। ঠিক বুঝলাম না স্যার। বুঝাচ্ছি। What's up বাবা? I'm fine.
কি করছো? এই তো অফিসে যাব, একটু জরুরি ফোন করতে। আচ্ছা শোনো, আমাকে 5 লাখ টাকা দাও। লাগবে কত টাকা? 5 লাখ টাকা। এই দুই দিন আগে না তোকে আমি 3 লাখ টাকা দিলাম? শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে মানে? এই এইসব কি বলিস, কোথায় খরচ করছিস? তুমি আমার কাছে টাকার হিসাব চাইছো? কারণ টাকাটা আমি নিজে ইনকাম করি, কতটা কষ্ট করে পরিশ্রম করে টাকা উপার্জন করতে হয় সেটা আমি জানি। সো আমি তোমার কাছে টাকার হিসাব চাইতেই পারি। বাবা, আমি তোমার একমাত্র ছেলে, তোমার টাকা আমি খরচ না করলে কে করবে? ঠিক আছে, তুমি নিজে টাকা উপার্জন করো, তারপরে খরচ করো, আমার বলার কিছুই নেই। তোমার টাকা আমার টাকা না? অবশ্যই আমার টাকা তোমার টাকা, কিন্তু সেই টাকা তুমি ফালতু নষ্ট করবে এটা তো আমি মেনে নিব না। তোমার কি মনে হয় আমি ইনকাম করতে পারবো না? আমার মতো একটা ছেলে ইনকাম করার কোনো ব্যাপার? এটা তোমার বায় হাতের কাজ। বাহ, তাহলে ঠিক আছে, তুমি টাকা উপার্জন করে দেখাও। কেমন উপার্জন? আমি তোমাকে 2-3 দিনে লাখ লাখ টাকা ইনকাম করে দেখাবো। কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? শর্তটা হচ্ছে তুমি আমার নাম পরিচয় ব্যবহার করে কোনো ফায়দা নেবে না, নিজের নাম পরিচয় যোগ্যতা ব্যবহার করে তুমি কাজ করবা। ঠিক আছে? ঠিক আছে, আমি আমার নিজের যোগ্যতায় টাকা উপার্জন করে দেখাবো। ডান ডান ফাইন। আচ্ছা আমি যাই। সম্রাট। হ্যাঁ বাবা বল। টাকা ইনকাম করতে পেরেছিস? এখনো কোনো ব্যবস্থা হয়নি। তাহলে বুঝ এই দুনিয়াতে টাকা ইনকাম করা কত পরিশ্রমের কাজ, কষ্টের কাজ। দেখো বাবা, আমি এমনিতেই প্যারা খাচ্ছি, আমার টাকার খুব দরকার। তুমি আমাকে টাকা দিবা কিনা বলো। না, নিজে ইনকাম কর, ইনকাম করে টাকা খরচ কর। তাহলে তুমি তোর অফিসে আমাকে একটা চাকরি দাও, জিএম কিংবা সিওর কোনো চেয়ারে বসিয়ে দাও। কি ব্যাপার হাসছো যে? হাসছি কারণ কি জানিস, তুই এইচএসসি পাশ করে বিবিএতে পড়ছিস আর আমার অফিসে দারুণটা আছে না, এইচএসসি পাশ। সুতরাং তোকে যদি আমার অফিসে চাকরি দিতে হয় তাহলে দারুণ পদেই দিতে হবে। মানে বাবা তোমার মাথা ঠিক আছে? মানে আমি কি না দারোয়ানের চাকরি করবো? যোগ্যতার বিচার করলে তো তুই সেটাই প্রাপ্য, এর চেয়ে বড় পদে তোকে আমি বসাতে পারবো না। তা আমি তুমি টাকা দিব না? বললাম তো একটি পয়সা আমি তোকে দেবো না। ইনকাম করতে কতটা কষ্ট লাগে, কতটা মাথার ঘাম পায়ে ফেলতে হয় সেটা ইনকাম করে দেখ। মানে তুমি চাইছো আমি দারোয়ানের চাকরি করি, তাই তো? তুমি কি করবে সেটা তুমি জানো, আমি জাস্ট তোমার যোগ্যতার কথা স্মরণ করিয়ে দিলাম। এই বাবার পরিচয় ছাড়া তুমি একটা চিরো, জাস্ট আ পিক চিরো। না ঠিক আছে, তুমি চাইছো তো আমি ইনকাম করি, ওকে আমি ইনকাম করে দেখিয়ে দিব। দারোয়ান চাকরি বলছো না, আমি দারোয়ান চাকরি করবো, ফাইন। ঠিক আছে, তুই 3 মাস দারোয়ানের চাকরি করে দেখা। তুই যদি এই 3 মাস দারোয়ানের চাকরি করতে পারিস তাহলে আমি বুঝবো পরিশ্রম করার মন মানসিকতা আছে। তো বলো কবে থেকে কাজ শুরু করতে হবে? আমি কালকে তোকে একটা ঠিকানা দেবো, ওখানে চলে যাস। কিন্তু খবরদার, আমার পরিচয় দিয়ে সেখানে কাজ করবি না, নিজের যোগ্যতায় সেখানে কাজ করবি। ঠিক আছে, আমি নিজের যোগ্যতায় কাজ করব। তোমার কথা কেন? এখান থেকে যা, তোর বিচার না আমি করছি। যা দাঁড়িয়ে আছিস কেন? আমি সবসময় চেয়েছিলাম আমার ছেলের টাকার মূল্য বুঝুক, পরিশ্রমের মূল্য বুঝুক, কিন্তু ওর গায়ে যে চোরে অপবাদ লাগবে সেটা আমি কখনোই কল্পনা করতে পারিনি। আই এম সরি স্যার, আই এম সরি। উই আর সরি অলসো। ইটস ওকে, আমাকে তুমি মাফ করে দিও বাবা। আমার জন্য তোমাকে সবার সামনে অপমান হতে হলো, কিন্তু আমি জানি আমার ছেলে কখনোই জোর করতে পারে না। এখন আমি হাড়াহাড়ি বুঝতে পারতেছি
টাকা উপার্জন করা কত কষ্ট, কত অপমান আর অপদস্থ হতে হয়। আমি তোকে এই কথাটা বুঝাতে চেয়েছি, আমি চাইনি আমি মারা যাওয়ার পর তুই দুই হাতে টাকা নষ্ট করে ফকির হয়ে যাস। আমি আর অপ্রয়োজনে টাকা নষ্ট করবো না বাবা, আর প্রয়োজন ছাড়া তোমার কাছ থেকে টাকা নিব না। তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস এতে আমি খুশি। ওয়েদারটা ভালো না? আচ্ছা শুনেন একটা কথা বলি। জি বলুন। আমি না আপনাকে অনেক অপমান করেছি, আপনি প্লিজ কিছু মনে করবেন না। আরে আমি কিছু মনে করিনি, তাও আমার অনেক খারাপ লাগছে। আপনি চাইলে আমাকে খুশি করতে পারেন। কিভাবে? একদিন আপনি শাড়ি পরেছিলেন, আপনাকে খুব সুন্দর লেগেছে, আপনি চাইলে আরেকদিন শাড়ি পরে আসতে পারেন, আমি খুশি হব। কিন্তু আমি তো শাড়ি ঠিক মতো পরতেই পারি না, আর শাড়ির কুচিগুলো শুধু জড়ো হয়ে যায়। আপনি চাইলে আপনার শাড়ির কুচি দেওয়ার দায়িত্বটা আমি সারা জীবনের জন্য নিতে পারি, আর আমাকে খুশি করার দায়িত্বটা আপনি নিতে পারেন। কিন্তু একটা শর্ত আছে। আবার কি শর্ত? আপনাকে আমার সারা জীবনের অ্যাসাইনমেন্ট করে নেওয়ার দায়িত্ব নিতে হবে। থাক বাবা, আমি আপনার অ্যাসাইনমেন্ট করার দায়িত্বটা নিতে পারবো না, সারা রাত জেগে অ্যাসাইনমেন্ট করা আমার পক্ষে সম্ভব না। সারা রাত জাগলে ক্ষতি কি? আপনি তো দারোয়ানের চাকরি করছেন না। আমি তো আপনার মনের ঘরের দারোয়ান হতে চেয়েছিলাম। শুধু কি 3 মাসের জন্য? না, সারা জীবনের জন্য।